একটা বড় রেড আনিয়নও অ্যাড করেছিলাম ভেজিটেবলসগুলো যখন বয়েল করেছি। সো আমার আনিয়ন একটু ভালো লাগে, তাই আমি এর মধ্যে একটু আনিয়ন অ্যাড করেছি। এটি অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। সো এটি 5 মিনিটস এখানে হবে। দেখতে পাচ্ছেন মশলাগুলো বেশ মাখামাখা হয়ে গায়ে লাগছে, রংটি অনেক সুন্দর হয়েছে এবং সুন্দর অ্যারোমা, সুন্দর ফ্লেম, সুন্দর সুগন্ধ বেরিয়েছে। সো আশা করব এটি এই হালকা ফ্লেমেই রান্না হবে। আর রান্না অলমোস্ট হয়ে গেছে। সো আমি আমার ভিউয়ারদেরকে অনুরোধ করব, যারা এই ভিডিওটি দেখেছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং সেই সাথে আপনাদের কমেন্টস বক্সে দিলে আমি সেগুলোর উত্তর দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। সো আশা করি আপনাদের কাছে এই ভেজিটেবল স্টার ফ্রাই রেসিপিটি ভালো লেগেছে। আশা করব আপনারা এটি নিজেরা রান্না করবেন, নিজেরা খাবেন এবং এনজয় করবেন। সেই সাথে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, এবং এখন পর্যন্ত আপনারা যারা সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে আবার অনুরোধ করব, প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে আমি অত্যন্ত খুশি হব এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আশা রাখবো। সেই বলে খোদা হাফেজ, ধন্যবাদ, আপনারা অনেক অনেক ভালো থাকুন।